আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হলাম আরেকটি সহজ রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে ঢ্যাঁড়স আর মুসুর ডাল দিয়ে খুবই লোভনীয় ও অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না এই রেসিপিটি একবার হলেও আপনারা খেয়ে দেখবেন এক ঘেমি ঢ্যাঁড়স খেতে ভালো না লাগলে ভিন্ন রকমভাবে এই রেসিপিটি বাসার সবাই খুবই পছন্দ করবে এখানে আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই ঢেঁড়সগুলো ঠিক এভাবে আমি কেটে নেব দুই পাশের অংশ কেটে মাঝ বরাবর একটা ভাগ করে নিচ্ছি ঠিক এভাবে তবে এই ঢ্যাঁড়স রান্না করতে ঢ্যাঁড়স কিন্তু আর বেশি ছোট করা যাবে না এভাবে একটু বড় সাইজ করে রাখবেন তাহলে খেতেও ভালো লাগবে এবং গলেও যাবে না আমরা অনেকেই ঢ্যাঁড়স খেতে কিন্তু পছন্দ করি না তো একটু ভিন্ন রকমভাবে ঢ্যাঁড়সটা আপনারা ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে সব সময় একই রকম তরকারি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না মাঝে মাঝে একটু তরকারি ভিতরে ভিন্ন আনলে সবাই পছন্দ করে তো আমি এভাবে কেটে নিয়েছি তো এখন আমি চুলার পরে চলে যাচ্ছি আজকের এই ঢেউসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এখন এখানে আমি একটি কাঁচামরিচ কুচি আর দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দি খুব ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে আমি সেই ঢ্যাঁড়স দিয়ে দেব ঢ্যাঁড়া দিয়ে খুব ভালো করে আবারও পেঁয়াজ আর এই মরিচের সাথে কিছু সময় ধরে একটু ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢ্যাঁড় আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চা চামচ আদা রসুন পেস্ট এখানে আমি দিয়ে দিলাম আর লবণটা আমি সবার শেষে দেব আপনারা চাইলে এই পর্যায়েও দিয়ে নিতে পারেন এখন এই মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এখানে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দেব শুধু এই মশলাটা যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় এখন সামান্য একটু পানি দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর যে মুসুরির ডালটা আমরা দেখিয়েছিলাম আমি ওখানে অন ফোর্থ কাপ মুসুরির ডাল খুব ভালো করে ধুয়ে তারপরে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি বানাতে খুবই অল্প সময় লাগে আর খেতেও অনেক মজা হয় এখন এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর ডালটা ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ ধরে তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে এই ডাল আর ঢ্যাঁড়সটা সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে যদি একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে আরও একটু ঝোল রেখে দিতে পারেন তো আমার এটা শুকনা শুকনা খেতে বেশি মজা লাগে তো আমি এভাবেই শুকিয়ে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি সেই লবণটা দিয়ে দেব। আর এটা এমন মাখো মাখো আমার কাছে খেতে ভালো লাগে এটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই মজার হয় তো আপনারা যদি একটু মাখো মাখো খেতে পছন্দ না করেন তাহলে আরেকটু ঝোল আপনারা রেখে দিতে পারেন তো আমার কাছে এইভাবে খেতে বেশি মজার হয় তো এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে তারপরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো যারা কখনো এইভাবে এই রেসিপিটি বাসায় তৈরি করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো আমার এই তরকারিটি হয়ে গিয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ